একসময় অটোমান সাম্রাজ্যের আয়তন ছিল প্রায় চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার একদিকে আফ্রিকা একদিকে এশিয়া এবং ইউরোপ পর্যন্ত অর্থাৎ তিনটি মহাদেশে প্রায় বিস্তৃত ছিল এই অটোমান সাম্রাজ্য তুর্কিরা দুর্দান্ত প্রতাপে শাসন করেছে সমগ্র এই চল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার বন্ধুরা সতেরো শতকে এসে এই অটোমান সাম্রাজ্যের সূর্য অস্তমিত হয় সেই অটোমান সাম্রাজ্যের অস্তমিত সূর্য হিসেবে এখন টিকে রয়েছে মাত্র সাত লক্ষ বর্গ কিলোমিটারের তুরস্ক আধুনিক তুরস্কের জনক বলা হয় কামাল আতাতুর্কে আর বর্তমান তুরস্ককে যিনি বিশ্বব্যাপী একটি প্রভাবশালী পরিচিতি এনে দিয়েছেন তার নাম হল রিসেপ তায়েব এর তুরস্কের সুলতান রিষভ তয়েব এরদোগান এশিয়ার একটি দেশ হিসেবে বাংলাদেশকে দারুণভাবে গুরুত্ব দিয়ে থাকেন বন্ধুরা এশিয়ার অন্যতম বন্ধু হিসেবে আত্মপ্রকাশ করেছে এখন বাংলাদেশ তুরস্কের এই বন্ধু বাংলাদেশ বিভিন্নভাবে তুরস্কের সাথে মিথস্ক্রিয়ায় জড়িয়েছে অর্থনীতি বলেন সামরিক নীতি বলেন এবং সামগ্রিকভাবে কৌশলগত পার্টনার হিসেবে বাংলাদেশ এবং তুরস্ক অত্যন্ত কাছের বন্ধু উভয় দেশ এখন অর্থনৈতিক এবং সামরিকভাবে একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করেছে এবং অতি সম্প্রতি তাদের মধ্যে এই সম্পর্কের পরিমাণ পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ তুরস্কের নিকট থেকে বাইর টিভি টু অ্যাটাক ক্রয় করেছে ফেলেছে আর বাংলাদেশ সেই প্রুভেন ড্রোনটি ক্রয় করার জন্য তুরস্কের বায়কার মাকিনা কোম্পানির সাথে ইতিমধ্যেই তাদের চুক্তি সম্পন্ন করে ফেলেছে তবে কতটা পর্যন্ত এই বায়কার মাকিনা কোম্পানি বাংলাদেশকে বায় টিভি টু ড্রোন দিচ্ছে সে ব্যাপারে এখনও কোনো স্পষ্ট ঘোষণা দেয়নি বাংলাদেশ বা তুরস্ক বন্ধুরা শুধু এটি নয় তুরস্কের কাছ থেকে বিভিন্ন ধরনের সামরিক সমরাষ্ট্র প্রতিনিয়ত বাংলাদেশ ক্রয় করছে এর মধ্যে উল্লেখযোগ্য হল কাশিরঘাটি থ্রি হান্ড্রেড সিস্টেম তুরস্কের নিকট থেকে বাংলাদেশ এটি ক্রয় করার পরে বাংলাদেশ সামরিক বাহিনীর সক্ষমতা বহুগুণে বেড়েছে বন্ধুরা আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের সাথে বাংলাদেশের যে ধরনের সম্পর্ক বিরাজমান সেক্ষেত্রে বাংলাদেশ তার ফায়ার পাওয়ার বিশেষ করে সেনাবাহিনীর সামরিক সক্ষমতাটিকে এমন পর্যায়ে রাখা উচিত যার মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌম নিরাপত্তা সহজেই রক্ষা করতে সক্ষম হবে আর এক্ষেত্রে তুরস্ক বাংলাদেশকে অভূতপূর্ব সাহায্য দিচ্ছে তুরস্কের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশ যদি কোনো সামরিক প্রযুক্তি তুরস্কের কাছ থেকে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তাদের স্টেট অব দি আর্ট সামরিক সমরাস্ত্রগুলো নির্মাণ করতে চায় সেক্ষেত্রে তারা এক পায়ে রাজি রয়েছে রোহিঙ্গা সমস্যার সময় অর্থাৎ দুই সালে যখন সাত থেকে আট লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে তখন বাংলাদেশকে দ্বিধাহীন সমর্থন দিয়েছে তুরস্ক তুরস্কের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশকে কূটনৈতিক সমর্থনও দেওয়া হয়েছে বন্ধুরা রোহিঙ্গাদের জন্য সাহায্যও নিয়ে এসেছিল তুরস্কের তরফ থেকে আর একটা বিষয় এখানে উল্লেখযোগ্য বন্ধুরা মায়ানমারের সাথে যদি ভবিষ্যতে কোনোদিন কোনো কনফ্লিকটেন্স অবস্থা সৃষ্টি হয় সেক্ষেত্রে তুরস্ক বাংলাদেশকে অর্থনৈতিক কূটনৈতিক এবং সামরিক সহায়তার মাধ্যমে পাশে দাঁড়াবে এ ঘোষণা তারা দিয়ে রেখেছে সুতরাং বন্ধু প্রতিম দেশ হিসেবে শুধুমাত্র সামরিক হিসেবে নয় অর্থনৈতিক এবং বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশকে প্রতিনিয়ত সমর্থন দিয়ে যাওয়া তুরস্ক ভবিষ্যতে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হতে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা আরেকটি ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে অল্টারনেটিভ সামরিক সোর্সের একটি উচ্চ খোঁজ রাখা প্রায় সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট সমরাষ্ট্র চীন থেকে আমদানি করে থাকে বন্ধুরা রোহিঙ্গা সমস্যা নিয়ে চীনের সাথে বাংলাদেশের যে একটি দূরত্ব সৃষ্টি হয়েছিল তখনই বাংলাদেশ সতর্ক হয়ে যায় তখন বাংলাদেশ তার সামরিক সমরাষ্ট্রের জন্য এককভাবে কোনো দেশের উপর নির্ভরশীল থাকতে না চেয়ে তুরস্কের সাথে কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করে আর তুরস্কের সাথে কৌশলগত সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে এমন একটি পর্যায়ে তারা সম্পর্কটি নিয়ে গেছে এখন বাংলাদেশের সাথে তুরস্কের অর্থনৈতিক সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক অনন্য পর্যায়ে অবস্থান করছে বন্ধুরা বাংলাদেশের সাথে তুরস্কের সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আমি আরও কয়েকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সেই সিরিয়াল ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন আর অবশ্যই এই ভিডিওটি আপনি শেয়ারের মাধ্যমে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা তুরস্কের সাথে বাংলাদেশের এই কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশী হিসেবে আমাদের সকলেরই জানা প্রয়োজন আর সেই স্বার্থে অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করা উচিত দেশের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য চুক্তি করেছে বাংলাদেশ অর্থাৎ তুরস্কের সাথে বাংলাদেশের একটি সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে সামনের দিনে তুরস্কের সঙ্গে যৌথভাবে সামরিক সরঞ্জাম দেশেই উৎপাদন এবং দুই দেশের মধ্যে নিরাপত্তা খাতে ব্যাপক প্রশিক্ষণের বিষয়ে দুই সরকারের মধ্যে আলাপ আলোচনা চলমান রয়েছে বিশেষজ্ঞরা বলেছেন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতের সম্পর্কের এই উন্নয়ন ইতিবাচক যা সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে ভবিষ্যতের সূত্র ধরে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বাংলাদেশ একটি ব্লকের উপর নির্ভর না করে মাল্টিপল দেশ ও ব্লকের সঙ্গে কাজ করতে চাচ্ছে যে কারণে সহ ইউরোপীয় দেশের সঙ্গে যেমন সামরিক সহযোগিতার চুক্তি আছে তেমনি তুরস্কের সাথেও সন্ত্রাস দমনের অংশ হিসেবে নিরাপত্তা নিয়ে কাজ করবে বাংলাদেশ এছাড়া ভূরাজনৈতিক কারণে বাংলাদেশের অবস্থানের কারণে দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশের গুরুত্বের বিষয়টি বড় অর্থনৈতিক ও সামরিক শক্তিগুলোর কাছে আগ্রহের কারণ সৃষ্টি করেছে বন্ধুরা বাংলাদেশের সাথে তুরস্কের এই এই মুহূর্তের পরিমাণ বিলিয়ন ডলার তুরস্ক দ্রুততম সময়ের মধ্যে এক পরিমাণ কমপক্ষে দুই বিলিয়ন ডলারে উন্নতি করতে চায় আর এজন্য উভয় দেশের অর্থনৈতিক যোগাযোগ আরও বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সামগ্রিকভাবে তুরস্ক আমাদের দুঃসময়ের বন্ধু হতে চলছে বন্ধুরা এর কারণ হচ্ছে যে কোনো পরিস্থিতিতে বর্তমানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে বন্ধুরা বাংলাদেশ একটি দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক দেশ বিশ্বের মধ্যে যে কয়েকটি দেশ বা যে গুটি কয়েক দেশ অত্যন্ত ক্রাইসিসের মধ্যে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে তার মধ্যে বাংলাদেশ একটি বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক সাফল্য শুধুমাত্র তুরস্ক নয় বিশ্বের বিভিন্ন বড় বড় দেশকেও এখানে টেনে এনেছে তাদের সাথে অর্থনৈতিক কোঅপারেশন বৃদ্ধি করার পাশাপাশি সামরিক কোঅপারেশনের বৃদ্ধির আবদার নিয়ে বন্ধুরা বর্তমানের বাংলাদেশ ভবিষ্যতের এক উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে আর যখন একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পায় এবং সেই দেশটি চারিদিক থেকে বদলে যাওয়া শুরু করে তখন বিভিন্ন দেশের দৃষ্টি আকর্ষিত হয় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির নিমিত্তে বন্ধুরা তাই বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশগুলো এখন বাংলাদেশের কাছে আসছে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য কারণ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল বাংলাদেশের প্রয়োজন হবে তার অর্থনৈতিক নির্দিষ্ট নিরাপত্তা বা স্থিতিশীলতা ধরে রাখার জন্য এমন একটি সামরিক বাহিনী যে সামগ্রিকভাবে তার নিরাপত্তা দিতে সক্ষম আর সে কারণে তার সামরিক বাহিনীর সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয় করবে আর সেই সমরাস্ত্র ক্রয়ের হিসা নিশ্চিত করার জন্য এখন থেকেই যোগাযোগ শুরু হয়ে গেছে আর সেক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে আমাদের বন্ধু প্রতিম এবং প্রতিম দেশ তুরস্ক বন্ধুরা এক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই বাংলাদেশ এবং তুরস্কের ভবিষ্যৎ সম্পর্কটি কোন ধরনের হতে পারে সেটি জানাতেও ভুলবেন না সবশেষে আবারও বলছি ভিডিওটি শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ দেবেন